লিবিয়া থেকে আরো একশো চুয়াল্লিশ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় শুক্রবার ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরলেন তারা এ নিয়ে দু হাজার সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট এক হাজার তিনশো নব্বই বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে তারা ত্রিপোলি ও বেনগাজি শহরের বিভিন্ন ডিটেনশন সেন্টার সহ বিভিন্ন স্থানে আটক ছিলেন এদিন ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা বৃন্দ প্রত্যাবাসনকৃত অসহায় বাংলাদেশী নাগরিকদের অভ্যর্থনা জানান বিমানবন্দরে আইওএম এর পক্ষ থেকে প্রত্যেককে পকেট মানি হিসেবে ছয় হাজার টাকা ও কিছু খাদ্য সামগ্রী উপহার দেয়া হয় ফেরত আসা প্রবাসীদের লিবিয়াতে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এলাকার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেয়া হয় কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে অবৈধ পথে বিদেশে পার না বাড়ায় সে বিষয়ে পরিচিত সবাইকে সচেতন করতে প্রবাসীদের অনুরোধ করেন কর্মকর্তারা এছাড়া লিবিয়ায় বিপদগ্রস্ত অনেক প্রবাসী দেশে ফেরার জন্য আকুতি জানাচ্ছেন তাদের বেশিরভাগই লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে দেশটিতে আটকা পড়েছেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ